সবাইকে স্বাগত জানাচ্ছি টোনাটুনি হ্যান্ড এমব্রয়ডারি চ্যানেলে। আজকে আমরা দুতা সুতো নিয়েছি, এভাবে লম্বালম্বিভাবে স্টিচ টানবো তিনবার। তিনবার স্টিচ টানা শেষ হয়ে গেলে আমরা এখানে কিছুটা গ্যাপ রাখব। গ্যাপ রেখে সেম প্রসেসে তিনবার আবার স্টিচ টানব। এখন আমরা পরবর্তী ধাপে চলে যাচ্ছি। আমরা দেখুন, প্রথমে আমি উপর থেকে সুতো এনেছি, উপর নিচ উপর, আবার এটা থেকেও আমরা নিচ উপর নিচ, এখন এটা আমরা উপর থেকে নিচ্ছি, তারপরে নিচে, তারপরে উপর, আবার এটা এটা হচ্ছে নিচ উপর নিচ, আবার উপরে নিচে উপরে। এইভাবে এই লাইনটা আমরা তিনবার করব। তিনবার করার পর একটু গ্যাপ থাকবে। আমরা আবার উপর থেকে নিচ্ছি, নিচ থেকে উপর থেকে নিচ উপর নিচ উপর নিচ, এভাবে এই লাইনটা আমরা কন্টিনিউ করব। এখন আমরা এখানে একটু গ্যাপ রাখছি আগের মতোই। গ্যাপ রেখে আবার করব। আমরা এখন নিচ থেকে উঠাবো, নিচ উপর নিচ উপর।
এখন আমরা পরবর্তী ধাপে চলে যাচ্ছি। আমরা এখন পিঙ্ক কালারের সুতো নিচ্ছি। দেখুন এখানে যে মাঝখানে যে একটা গড়, এটা এখন আমরা এটা নিচ দিয়ে নিচ্ছি। খেয়াল করুন কোথা দিয়ে নিচ্ছি, এই যে এটা নিচ দিয়ে। আবার এই শাড়ি বরাবর এই মাঝখানে সুতোটা নিচ দিয়ে নিচ্ছি আমরা, আবারও সেম। এখন আবার আমরা এই কর্নার থেকে ধরবো, এই লাইনটা বাদ যাবে। আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আবার আমরা এখান থেকে দৌড়ব। এখন আবার আমরা সুইটার এই কর্নার থেকে তুলবো, এই কর্নার থেকে এভাবে এই বরাবর স্টিচ তুলবো। আবার দেখুন আমরা সেম ভাবে এই দ্বিতীয় লাইন আবার এখান থেকে তুলছি। তৃতীয় লাইনও আমরা এভাবেই তুলবো।